শিক্ষানবিশ চিকিৎসক ধর্ষণ হত্যার জেরে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে নবান্ন অভিযান কর্মসূচিতে ছাত্রদের সাথে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়েছে রণক্ষেত্রে পরিণত হয় কলকাতার বিভিন্ন এলাকা আন্দোলন দমাতে টিয়ারশেল ও জল কামান ব্যবহার করেছে পুলিশ এদিকে ছাত্রদের উপর পুলিশের হামলার প্রতিবাদে বুধবার বারো ঘন্টা ধর্মঘট পালনের ডাক দিয়েছে বিজেপি কলকাতার আরজিকর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণের পর হত্যার সুষ্ঠু বিচার ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের এক দফা দাবিতে রাজ্য সচিবালয় নবান্ন ঘেরাওয়ের ডাক দেয় পশ্চিমবঙ্গের ছাত্র সমাজ নামের একটি সংগঠন এতে সারা দিয়ে মঙ্গলবার সকাল থেকেই বৃষ্টি উপেক্ষা করে পতাকা হাতে কলকাতার বিভিন্ন জায়গা রাজপথে নামতে শুরু করেন আন্দোলনকারীরা দফা এক দাবি এক মমতার সহ বিভিন্ন স্লোগানে মুখরিত হয় রাজপথ নবান্ন অভিমুখে যাত্রার পথে ব্রিজ এলাকা ও সাঁতরাগাছিতে ব্যারিকেড ভেঙে রাজ্য সচিবালয়ের দিকে যাওয়ার চেষ্টা করলে বাধা দেয় পুলিশ ধস্তাধস্তির এক পর্যায়ে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ আর দফায় দফায় জল কামানো টিয়ার গ্যাস ছোড়ে পুলিশ তাদের লক্ষ্য করে পাল্টা ইটপাতকেল ছোড়ে বিক্ষোভকারীরা সাঁতরাগাছি স্টেশন হাওড়া ময়দান হেস্টিংস সহ কয়েকটি এলাকায় প্রায় তিন ঘন্টা ধরে চলে আন্দোলনকারী পুলিশ সংঘর্ষ এক পর্যায়ে নবান্নের খুব কাছে পৌঁছায় বিক্ষোভকারীদের একাংশ মাত্র একশো মিটার দূর থেকে আবারও পুলিশে বাধায় পিছু হতে বাধ্য হন বিক্ষোভকারীরা নবান্ন অভিযানে দুই শতাধিক বিক্ষোভকারীকে আটক করা হয় তাদের মুক্তির দাবিতে বিকেলে লালবাজারে কলকাতা পুলিশের প্রধান কার্যালয়ের সামনে অবস্থান নেন বিজেপি নেতাকর্মীরা এ সময় পুলিশের সাথে তাদের ধস্তাধস্তি হয় তাদের দমাতে টিয়ার সেল নিক্ষেপ করে পুলিশ আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের দমন পীড়নের প্রতিবাদে বুধবার পশ্চিমবঙ্গে বারো ঘন্টার ধর্মঘটের ডাক দিয়েছে বিজেপি সামিয়া ডিবিসি নিউজ ডেস্ক